তো এখন ওয়ার্ডপ্রেস নাই কার? একজন বলেন যে আমার ওয়ার্ডপ্রেস নাই। সবারই আছে। ওকে, তাহলে আমি আর্টিকেল সবাইকেই দিচ্ছি। আমি আর্টিকেল দিতে পারবো না, আমার এত সময় নাই। আমি আপনাদেরকে আর্টিকেল বিল্ডারের অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা ওইখান থেকে সব কিছু করে নেবেন, শেষ। এখান থেকে পোস্টে যাচ্ছি, দেখেন আমি সুন্দর করে অপটিমাইজ করে দেখাই দিই। এটা হচ্ছে পোস্ট সেকশন। তো পোস্টের মধ্যে এখানে আমাদের, হ্যাঁ রেকর্ড করছি তো, হচ্ছে একটা পোস্ট এখানে মেবি আমি করছি, কিন্তু পোস্ট অপটিমাইজ করা না। অন পেজ এসইওটা ভালো করে শিখেন। অন পেজ এসইওটা ভালো করে শিখলে বাকিগুলো আসলে আর কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা মেবি সেদিন এইটাই পোস্ট করেছিলাম, তাই না? আমরা এই পোস্টটাই করেছিলাম, আমাদের লাস্ট ক্লাসে এই পোস্টটাই করেছিলাম। তো চলুন আজকে আমরা এই পোস্টটাকে অপটিমাইজ করে দেখাই, এটাই আমরা অপটিমাইজ করে দেখাবো। হুম, এই যে এসইও কুড বি সিম্পল ইফ ইউ রিড দিস। তো এটাকে অপটিমাইজ করতে হবে। তো আমরা যখন র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইনস্টল দিব, তখন এই রাইট সাইড দিয়ে আমাদের স্কোরগুলো দেখাবে। হ্যাঁ, এই স্কোরগুলো দেখাবে, প্রত্যেকটা স্কোর। তো আমাদের এই স্কোরটা 80-র কাছাকাছি নিয়ে যেতে হবে। কত? 80-র কাছাকাছি নিতে হবে। কিভাবে নিব দেখেন, এই যে আমাকে এখন প্রথমে একটা ফোকাস কিওয়ার্ড ডিফাইন করতে হবে। প্রত্যেকটা পেজেরই, প্রত্যেকটা সাইটেরই আমাদের আগে ফোকাস কিওয়ার্ড ডিফাইন করতে হবে। তো ফোকাস কিওয়ার্ড হচ্ছে, ধরেন এসইও কুড বি সিম্পল, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, অথবা এসইও স্ট্র্যাটেজি দি। হ্যাঁ, কথাটাকে একটু এডিট করলাম। এসইও স্ট্র্যাটেজি কুড বি সিম্পল ইফ ইউ রিড দিস। ওকে, এটাকে আমরা ফোকাস কিওয়ার্ড ধরলাম। ধরার পরে দেখেন আমরা এই জায়গায় ক্লিক করছি, করার পরে আমরা ফোকাস কিওয়ার্ডটা এখানে সাবমিট করব, করে একটা কমা দিব। স্কোর হচ্ছে আমাদের 52। তো 52 স্কোর আমাদের হয়ে গেল, কিন্তু আমাদের যেতে হবে কত? 80-র কাছাকাছি। সো এই কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে এই পুরো কন্টেন্টটা কতটুকু অপটিমাইজ করা আছে এটা আমাদেরকে ইনশিওর করতে হবে। কতটুকু অপটিমাইজ করা আছে আমাদের ইনশিওর করতে হবে, এবং যে যে প্রবলেম আছে এই কম, মানে কি বলে, ইয়ার মধ্যে, কন্টেন্টের মধ্যে, সেই প্রবলেমগুলো আমাকে ফিক্স করতে হবে। তো এর নিচের দিকে আসি। এগুলো হচ্ছে বেসিক প্রবলেম, 4 ইরোর, অ্যাডভান্স প্রবলেম আছে 7টা ইরোর। তো আমাদের সবগুলো ইরোর এখন ফিক্স করতে হবে, একে একে ধরে ধরে, যা যা বলে তাই তাই আমাদেরকে করতে হবে। এখানে লেখা আছে, দেখেন প্রথমে লেখা আছে ফোকাস কিওয়ার্ড আমাদের এসইওর মেটা ডিসক্রিপশনের মধ্যে নাই। মেটা ডিসক্রিপশনটা কোথাটাকে এডিট করবো, এই যে এখানে এডিট স্নাইপেটে ক্লিক করলে এই নিচ দিয়ে যে লেখাটা, এই যে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশনের বক্স। এখানে আমরা 160 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের টাইটেলের বক্স, এখানে টাইটেলটা আমরা দিতে পারবো 60 ক্যারেক্টার পর্যন্ত, এর বেশি দেওয়া যাবে না। তো দেখেন কোনো কিছুই ঠিক নাই, এখানে টাইটেল দেওয়া দরকার হচ্ছে 60 ক্যারেক্টার, হয়ে আছে কত? 93 ক্যারেক্টার। এখানে পারমালিঙ্ক হওয়ার কথা 75, হ্যাঁ পারমালিঙ্ক ঠিক আছে। ডিসক্রিপশন হওয়ার কথা 160-148 আছে, কিন্তু ডিসক্রিপশন ব্ল্যাঙ্ক, অটোমেটিক্যালি কন্টেন্ট থেকে ধরে নিয়েছে। তো এরকম কি হবে? হবে না, আমাদেরকে দিতে হবে নতুন করে। ওকে, তো আমরা এইটাকে জাস্ট কপি করে নিয়ে টাইটেলটাকে বসায় দিচ্ছি। 45 ক্যারেক্টার হয়েছে। দেখেন আমাদের স্কোর একটু বাড়লো, 51 হলো। হ্যাঁ, পারমালিঙ্ক যা আছে তাই আছে, কিন্তু পারমালিঙ্কটা আমাদেরকে এডিট করতে হবে। পারমালিঙ্কটা আমাদের 8-এর উপরে বেস করে দিতে হবে। হ্যাঁ,
কারণ আমরা এসইও কুড বি সিম্পল এটাকে আমরা পারমালিং দিচ্ছি, আমাদের স্কোরটা বেড়ে যাবে। দেখেন এখন 51 আছে, পারমালিংটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাড়ার কথা হিসাবে 56 হয়ে গেল। দেখছেন কেন হলো বলেন তো? কারণ আমার পারমালিংকের মধ্যে কিওয়ার্ড আছে। যাই হোক, আমি এখন মেটা ডিসক্রিপশনটা লিখি। তো আমাদের বেসিক এসইওতে একটা প্রবলেম ধরছিল যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা নাকি মেটা ডিসক্রিপশনের মধ্যে নাই। তাহলে আমরা এইভাবে লিখে ফেলি যে এসইও স্ট্র্যাটেজি শুড স্কোর 58 হয়ে গেছে, কারণ আমার মেটা ডিসক্রিপশনের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা দিছি। গ্রামারলি আছে, বানান টানান নিয়ে কোনো সমস্যা নেই, যেখানে যা আছে সব ঠিক করে ফেলবে। 139 ক্যারেক্টার লিখছি, আচ্ছা কেটে দিলাম, আমাদের 58 হয়ে গেছে। দেখেন বেসিক প্রবলেম মোটামুটি প্রথম তিনটা ফিক্স। তারপরে বলতেছে ফোকাস কিওয়ার্ড ডাজেন্ট অ্যাপিয়ার ইন দ্য বিগিনিং অফ ইয়োর কন্টেন্ট, মানে আমার কন্টেন্টের শুরুতে ফোকাস কিওয়ার্ডটা নাই। তাহলে কন্টেন্টের শুরুতে ফোকাস কিওয়ার্ডটা বসাই, একটু আমাকে প্লেস করতে হবে সামহাউ। ঠিক আছে, ইন এসইও স্ট্র্যাটেজি ওয়েন ক্রিয়েটিং পারমালিংস বি শিওর দ্যাট ইউ আর ইউজিং ওয়ান্স দ্যাট আর সার্চিং। 64 হয়ে গেল স্কোর, জাস্ট কন্টেন্টের শুরুতে কিওয়ার্ড ইউজ করার জন্য। তাহলে আমাদের বেসিক প্রবলেমগুলো কিন্তু ফিক্সড, আর কোনো সমস্যা নাই। এখন অ্যাডভান্স ইরোরে আসি, কি বলেন? কন্টেন্টটা আমাদের, হ্যাঁ 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 এটা মূলত 1000-এর হলে মিনিমাম 1000 হতে হবে। তো আমরা যেহেতু এটা ডেমো আর্টিকেল নিচ্ছি, সো এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইওর সাব হেডিং, আমাদের এখানে দেখেন এই এই যে হেডিংটা না, এটা হচ্ছে আমাদের এইচ ওয়ান ট্যাগ বা হেডিং ট্যাগ, বাট আমাদের কিন্তু একটা না একটা সাব হেডিং থাকা উচিত, যেমন H2, H3, H4 এরকম থাকা উচিত। তো এরকম কিছুই নাই, সাব হেডিং তো নাই, পাশাপাশি আমরা হেডিংও ইউজ করি নাই। আই এম সরি ফর কিপিং ইউ ওয়েটিং। ওকে, কত ভালো, আমি তো এই নেমচিপের সাপোর্টার প্রেমে পড়ে গেছিলাম এক সময়, বুঝছেন। একদিন 10 ঘন্টা রাখছিলাম, 10 ঘন্টা, একজনের ডিউটি শেষ হয়ে গেছে আরেকজনের দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ কি বলেন, আপনার প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত এর ক্ষমতা নাই যে এইখান থেকে বের হতে পারবে। যদি বলেন আমি চলে যাচ্ছি, আরেকজনের ট্যাগ করে দিয়ে যেতে হবে, সে আসে আমার পুরো মেসেজ দেখবে, পড়বে, আমাকে সলিউশন দিবে, তারপরে আগে বের হতে পারবে না। নেমচিপ এরকম জিনিস, হ্যাঁ সলিউশন না হওয়া পর্যন্ত ছাড়বে না। আমার সাইটে ডোমেনের সমস্যা, হোস্টিং এর সমস্যা, SSL এর সমস্যা, সার্ভারের সমস্যা, ডাটাবেজের সমস্যা। আমি আজকে একটা ডাটাবেজ ভুল করে ডিলিট করে ফেলছিলাম, এই ডিলিট করা ডাটাবেজ আমাকে ওরা রিকভার করে দিল, বুঝছেন। জীবনে কেউ দিবে? যাই হোক,
ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইওর সাব হেডিং লাইক H2 H3 H4। আমাদের কোনো সাব হেডিং এর মধ্যে ফোকাস কিওয়ার্ড নাই, তাহলে আমরা একটা ফোকাস কিওয়ার্ড, আমরা একটা সাব হেডিং ইউজ করি, তারপরে না সাব হেডিং এর মধ্যে আমরা ফোকাস কিওয়ার্ড ইউজ করব। এখানে কোনো হেডিংই নাই, দেখছেন কোনো হেডিংই নাই, সব কিন্তু প্যারাগ্রাফ, তাই না? তাহলে আমরা একটা হেডিং ইউজ করার চেষ্টা করি, আমরা এই মাঝখানে একটা হেডিং দেওয়ার চেষ্টা করি, তার আগে এটা পড়ে দেখি যে এর আগে কোনো একটা হেডিং ইউজ করা যায় কিনা। সেভাল ওয়েবসাইট হ্যাভ পোস্ট ডিটেইলিং প্রিসাইসলি দ্যাট গুগল ইজ সার্চিং ফর ইন অ্যাডিশন টু দেয়ার গুগল অ্যালগরিদম পেজ ওয়ার পেজ র্যাঙ্ক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হ্যাভ অ্যান এসেনশিয়াল ফাংশন টু পে প্লে ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রসিডিউর ইউটিউব গোল ফোকাস ভিডিওস ইন ফেসবুক অ্যান্ড টুইটার অ্যালো ইউ টু ইন্টারাক্ট উইথ কাস্টমার ডিরেক্টলি, সার্চ ইঞ্জিন অপারেট ভেরি ফাস্ট, দে ডোন্ট লাইক টু ডিগ ডাউন ডিপ ইন টু ইয়ার ডিরেক্টরি। ওকে, I am affiliate matter related to web development out of support, however affiliate to content related to help with data assistance. এটা অবশ্য আমার ডোমেন হোস্টিং রিলেটেড না। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে একটা সাব হেডিং দিই, কি ধরনের সাব হেডিং দেওয়া যায়? এখানে সাব হেডিংটা হবে হচ্ছে এসইও স্ট্র্যাটেজি ফর সোশ্যাল সিগন্যাল। ওকে, সিগন্যাল এখন ভালো করে এটুকু পড়ে দেখেন, আসলে সোশ্যাল সিগন্যাল রিলেটেড কথাবার্তাই লেখা আছে। এটাকে হেডিং করে দিলাম H2 করে দিলাম। ওকে, দেখেন আমাদের প্রবলেম সলভ, 67 হয়ে গেল, 65 ছিল। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইওর সাব হেডিং, দ্যাটস ওকে। নেক্সট, অ্যাড এ ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আমাদের একটা ইমেজ দিতে হবে এই ফোকাস কিওয়ার্ডের সাথে মিল রেখে, এবং ইমেজের আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইমেজের অল্টার ট্যাগ হিসেবে দিতে হবে। তো চলুন আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমরা ইমেজটা আপাতত ইয়ানডেক্স থেকে নিচ্ছি, যে তোমাদের হাতে এত বেশি সময় নেই, আমরা এই ইন্ডেক্স থেকে নেই। চলুন আমরা ইন্ডেক্স থেকে এখানে, আচ্ছা এখানে আমরা লিখি হচ্ছে স্ট্র্যাটেজি, ইমেজ সেকশনে যাব। এত সুন্দর সুন্দর ইমেজ এখানে পাওয়া যায়, এগুলো কি সব কপিরাইট ফ্রি ভাই? কপিরাইট ফ্রি না, একটু এডিট টেডিট করে নিয়েন, একটু এডিট করে নিলেই কপিরাইট। হ্যাঁ, অবশ্যই সমস্যা হয়, মানি সাইটে তো, মানি সাইটে তো কপিরাইট থাকলে অনেক ঝামেলা, মানি সাইটে তো আর্টিকেল গুলো র্যাঙ্ক করতে চায় না কপিরাইট থাকলে। আমি তো অ্যাডোবিস্ট, আমি তো অ্যাডোবি স্টক ইউজ করতাম। হ্যাঁ, কপিরাইট ফ্রি না হলো মোটামুটি একবারে যে কপিরাইট আছে তা না, অ্যাটলিস্ট গুগলের চেয়ে ভালো, এত বেশি ঝামেলা হবে না। তো তারপরে আমি প্রপার্টি রিমুভ করে নেই, আমি কখনো হচ্ছে ওই প্রপার্টি সহ ওই ইমেজ আপলোড করি না, বুঝছেন? দেখেন এটা সব ডিলিট হয়ে গেছে, তখন আমি নতুন করে আবার এটা টাইটেল মাইটেল দিয়ে, সাবজেক্ট টাবজেক্ট দিয়ে নতুন করে আবার আমি রিনেম করে দিই, যেন আমারে আর ধরতে না পারে। তারপরে এটাকে আবার রিনেম করে দিব, ভালো করে আমার মতো করে রিনেম করে দিব, দিয়ে তারপরে আমি ফাইনালি এটাকে আপলোড করে দিব।
তো যে কোনো একটা জায়গায় মাঝখানে সেকশন নিতে পারি, অথবা আমি উপরেও সেকশন নিতে পারি, অথবা এর মাঝখানেই নিলাম সেকশন। হ্যাঁ, নেওয়ার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, করে এখানে ইমেজ লিখে সার্চ দিব, ইমেজ, এই যে ইমেজ চলে আসছে, ইমেজটা এখানে নিলাম, এখান থেকে আপলোড করে দিলাম, আপলোড। আচ্ছা, আরেকটু সহজ ওয়েতে দেখাই, মিডিয়া লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপলোড করবেন, তাহলে ইমেজটা অল্টার ট্যাগ দেওয়া সুবিধা হবে, এসইও স্ট্র্যাটেজি। আমি আজকে যে ট্রাবলের মধ্যে আছি, অন্য কেউ হলে ক্লাস নিতই না। আচ্ছা, এখান থেকে অল্টার ট্যাগটা বসাই দিতে হবে। হ্যাঁ, অল্টার ট্যাগটা মাথায় রাখবেন, অল্টার ট্যাগ, কারণ র্যাঙ্ক ম্যাথ সাজেস্টই করতেছে অল্টার ট্যাগ দেওয়ার জন্য। ওকে, সিলেক্ট করলাম, প্রবলেম সলভ হয়ে যাবে 70। তারপরে কিওয়ার্ড ডেন্সিটিটা বাড়াতে হবে, আমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল লিংক দিতে হবে। ইন্টারনাল লিংক মানে কি আগে বলি, ইন্টারনাল লিংক মানে এই সাইটের সাথে আরেকটা সাইট, এই সাইটের সাথে এই সাইট কানেক্ট করা, মানে এই সাইটের একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্ট করা, এটা হচ্ছে ইন্টারনাল লিংক। ওকে, তো আমরা কাজ করি, কোথাও যদি এইরকম এসইও টাইপের কথাবার্তা পাই, তাহলে ওইটার সাথে আমরা হোম পেজকে লিঙ্ক করে দিই, তাহলে আমাদের ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল, তাই না? আগে যে এগুলো সলভ করি, হ্যাঁ, এই দুইটাকে সলভ করি, এক্সটার্নাল রিসোর্স আর ইন্টারনাল রিসোর্স, তারপরে উপরগুলো দেখতেছি। তো প্রথমে আগে ইন্টারনাল রিসোর্সটা ঠিক করি, পপুলার সাব পেজ কিওয়ার্ড অপটিমাইজেশন। অপটিমাইজিং ইওর ওয়েবসাইট, ডিজাইনিং পিপল, সার্চ ইঞ্জিন ফাংশনালিটি। ধরেন এই এসইও কথাটাকে ধরে আমি আমার হোম পেজকে হাইপারমার্ক করে দিচ্ছি, তাহলে আমার এটা ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লিঙ্ক অপশন, এখানে ক্লিক করে ইন্টার দিব, ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল, একটা প্রবলেম সলভ, 75 হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক আমরা অসংখ্য দিতে পারবো, কারণ এখানে অনেক কিওয়ার্ড খুঁজে পারবো যেগুলো দিয়ে আমরা আউটবাউন্ড লিঙ্ক মানুষকে দিতে পারবো। হ্যাঁ, খুব ইজি, যেমন ধরেন এই যে ফেসবুককে ধরে নিয়ে ফেসবুক ডট কম লিঙ্ক করে দেন, তাহলে আউটবাউন্ড লিঙ্ক হয়ে যাবে, কারণ ফেসবুক ডট কম তো আমার সাইটের জন্য এক্সটার্নাল লিঙ্ক, তাই না? ইন্টার হয়ে গেছে, 81 স্কোর, বললাম না আমাদের 80-র কাছাকাছি গেলেই হবে, প্রবলেম সলভ। একটাই সমস্যা আছে, এটা একটু পরে ঠিক করতেছি, টাইটেল রিডিবিলিটি একটু বলতেছে ডাজেন্ট হ্যাভ পজিটিভ ওয়ার্ড। আচ্ছা, টাইটেলের মধ্যে একটা পজিটিভ ওয়ার্ড দিতে হবে, এখানে এক কাজ করি, এখানে সিম্পল না দিয়ে গ্রেট কথাটা লাগাই দিই, দেখেন আমাদের এটা সলভ হয়ে গেছে, 82 হয়ে গেল স্কোর। এখন আর টাইটেলে প্রবলেম নাই, টাইটেলে পজিটিভ ওয়ার্ড আছে। এরকম বেস্ট, গ্রেট, অ্যাফোর্ডেবল, সুপার, এই এই ধরনের ওয়ার্ডগুলোকে পাওয়ার ওয়ার্ড বলা হয়। ধরেন নর্মালি আপনি একটা টাইটেল ইউজ করলেন যে এসইও স্ট্র্যাটেজি ইন 2020, বাট আপনি যদি এখানে এইভাবে উল্লেখ করেন যে অ্যাফোর্ডেবল এসইও স্ট্র্যাটেজি ইন 2020, কোন টাইটেলটা বেশি পছন্দ হবে মানুষের, অ্যাফোর্ডেবল এসইও স্ট্র্যাটেজি অথবা বেস্ট এসইও স্ট্র্যাটেজি, তাই না? তো এই বেস্ট, অ্যাফোর্ডেবল, গ্রেট, এই ধরনের কথা যখন আমরা টাইটেলের সাথে উল্লেখ করি, তখন আমাদের টাইটেলের ইয়েটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্য এই ধরনের ওয়ার্ডগুলোকে পাওয়ার ওয়ার্ড বলা হয়, এবং এই র্যাঙ্ক ম্যাথ সাজেস্ট করে যে আমরা যেন এই পাওয়ার ওয়ার্ডগুলো আমাদের টাইটেলের সাথে ব্যবহার করি, তাহলে আমাদের ভিজিবিলিটি বাড়বে, আমাদের এখানে ইউজার বেশি বেশি ক্লিক করবে। ওকে, ইওর সাইট টাইটেল ডাজেন্ট কন্টেইন এ নাম্বার, সাইটের টাইটেলে কোনো নাম্বার নাই, কিওয়ার্ডের ডেন্সিটি খুবই কম, 0.39,
যেটা কিনা খুবই লো এবং ফোকাস কিওয়ার্ড এর কম্বিনেশনও অবস্থা খারাপ। তাহলে আমরা জাস্ট এই লাস্ট একটা প্রবলেম সলভ করলেই হয়ে যাবে, নাম্বার আমাদের দেওয়া লাগবে না। হ্যাঁ, কিওয়ার্ডের ডেন্সিটি, কিওয়ার্ডের ঘনত্ব বাড়াতে হবে। তো ভালো করে শুনে রাখেন, 1000 ওয়ার্ডের আর্টিকেল হলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা সর্বোচ্চ 5 থেকে 10 বার রিপিট করব, বুঝে গেছে? যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল হয় তাহলে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা এই টোটাল আর্টিকেলের মধ্যে 5 থেকে 10 বার রিপিট করব, এর চেয়ে বেশি রিপিট করব না। তো এরা সাজেস্ট করছে 0.7%। যাই হোক, আমার কিওয়ার্ড 3 বার দেওয়া আছে, আমাকে আরো 2-1 বার জাস্ট প্লেস করে দিলেই হয়ে যাবে। তো দেখেন, এই যে 1 বার প্লেস করা আছে, 2 বার প্লেস করা আছে, 3 বার প্লেস করা আছে, দেখি আরো কোথাও কোন একটা জায়গায় আমার এই কিওয়ার্ডটা প্লেস করা যায় কিনা। এসইও স্ট্র্যাটেজি, আমি কিওয়ার্ডটা কপি করে নিচ্ছি, হ্যাঁ, দেখি কোথায় দেওয়া যায় এটা। এই যে এখানে বাই ফলোয়িং দিস এসইও স্ট্র্যাটেজি, দিস ক্যান অ্যালো ইউ টু ইনক্রিজ ইউর সার্চ পজিশন। কথাটার কিন্তু মানেও চেঞ্জ হলো না, কিওয়ার্ডটাও প্লেস হয়ে গেল, আমার স্কোরও 84 হয়ে গেল, আমার কিওয়ার্ডের ডেন্সিটিও ঠিক হয়ে গেছে 0.52। এটা যেন 0.8 এর উপরে না যায় কোনোভাবে, বা 0.7 এর উপরে কোনোভাবে যেন না যায়, 8 এর উপরে না যায়, 0.7 হলেও হবে, ঠিক আছে? তো দেখেন আমাদের আর্টিকেলটা কিন্তু অপটিমাইজ হয়ে গেল, বাট আমরা যখন শুরুতে এই আর্টিকেলের মধ্যে ঢুকছিলাম কত ছিল, 10 কি 12 ছিল অপটিমাইজেশন স্কোর, তাই না? তো সেখান থেকে আমরা এটার 84% অন পেজ এসইওর কাজ করে ফেললাম। এখন জাস্ট আমরা এটাকে পাবলিশ করে দিব, কাজ শেষ। হ্যাঁ, 80 পর্যন্ত গেলেই হবে, ঠিক আছে? তো আবার আমি পোস্টে ব্যাক করতেছি, আমি আপনাদেরকে এটার অ্যাক্সেস দিচ্ছি, অল ইউজার, খুবই ভালো করে। আমি বলতেছি যে আজকের এই ক্লাসটা কিন্তু খুবই ছোট একটা ক্লাস, বাট এটা কিন্তু একবারে মূল জিনিস শিখাই দিলাম আপনাদের। এটা হচ্ছে একবারে র্যাঙ্কের মূল ইফেক্টিভ একটা পার্ট, একটা সাইট র্যাঙ্ক করানোর জন্য যে মেইন ইফেক্টিভ পার্ট আছে সেটা হচ্ছে এটা, বুঝতে পেরেছি? হ্যাঁ, তো আপনাদেরকে আমি এখানে কিরে, আমি তো আপনাদের অ্যাক্সেস দিছি না, ও না 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 না, অ্যাক্সেস দেয়নি, এখানে আপনারা জাস্ট হচ্ছে সাইন ইন করছিলেন, বুঝতে পারছি। তো আমি একটা অ্যাক্সেস ক্রিয়েট করি তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা ইউজার হিসেবে আছেন, হ্যাঁ, ইউজার নেম হচ্ছে এসইও, ইউজার নেম হচ্ছে এসইও এক্সপার্টস, এটা হচ্ছে আপনাদের ইয়ে ইমেল টিমেল যে কোনো একটা কিছু দিয়ে দিই, ফার্স্ট নেম লাস্ট নেম কিছু একটা দিয়ে দিলাম, না না, ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে যাওয়া যাবে না। ভালো করে দিতে হবে, ওয়েবসাইট ওয়েবসাইট যা আছে দিলাম, যে কোনো একটা কিছু পাসওয়ার্ডটা দিয়ে দিই, কপি। আপনাদের কি অ্যাক্সেস দিব বলেন, অ্যাডমিন না এডিটর দিব বলেন, যান এডিটর করে দিলাম। তো এখন আপনারা আমার ইউআরএল এর মধ্যে ঢুকবেন, আমার ওয়ার্ডপ্রেসের ইউআরএল দিলাম আমার সাইটের, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউআরএল,
এটা হচ্ছে ডাব্লিউপির ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড। ওকে, এই ইউআরএল এর মধ্যে ঢুকবেন, ঢোকার পর এখানে পোস্ট সেকশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখানে পোস্ট করবেন। তাহলে বলতে পারেন যে আর্টিকেল কই পাবো? আপনাদেরকে আমি একটা সাইটের অ্যাক্সেস দিচ্ছি, এটার নাম হচ্ছে আর্টিকেল বিল্ডার ডট নেট। এখান থেকে আপনারা আর্টিকেলগুলো জেনারেট করবেন। এই যেখানে যা লগ ইন করবেন, আমি আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জেনারেট করার জন্য কি কি করতে হয় বলে দিচ্ছি সবকিছু, ওই অনুযায়ী কাজ করলেই হবে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন জাস্ট এসইও, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সিলেক্ট করার পরে কিছু দেওয়ার দরকার নেই, এখানে কন্টেন্টটা লিবেন 1000 ওয়ার্ড, আর প্রত্যেকবারে 5টা করে আর্টিকেল জেনারেট করবেন। হ্যাঁ, এক একজন তো প্রত্যেকে 5টা করে আর্টিকেল জেনারেট করেন, আর 5টা করে আর্টিকেল এখানে 5 সিলেক্ট করবেন। করে বিল্ড মাই আর্টিকেলে ক্লিক করার সাথে সাথে আর্টিকেল জেনারেট হয়ে যাবে, আর্টিকেল ডাউনলোডও করতে পারবেন অথবা ওইখান থেকে আর্টিকেল ভিউ করতে পারবেন। তো সেই আর্টিকেলটা আপনারা সুন্দর করে রিরাইট করলেও করতে পারেন, অথবা যদি না চান তাহলে ওইভাবেই ডিরেক্ট নিয়ে এসে আমার এই পোস্ট সেকশনের মধ্যে অ্যাড নিউ পোস্টে যায় পোস্ট করে ফেলেন। প্রত্যেকে 5টা করে করেন, তাহলে যদি 5 জন, হ্যাঁ যদি 5 জন করেন তাহলে 5 5 25টা পোস্ট এখানে হয়ে যাবে, এবং 25টা পোস্টই যেন 80%-এর উপরে অপটিমাইজড হয়। বলেন স্যার, প্রত্যেকটা আর্টিকেল এই যে আর্টিকেল বিল্ডার থেকে নিব?